পরিবার ছেড়ে কেউ পাঁচ বছর কেউ বা দুই বছর কাটিয়েছেন প্রবাসে। মহামারীতে আটকে গিয়েছিল দেশে আসার প্রক্রিয়া, অপেক্ষা ছিল কবে শান্ত হবে পৃথিবী। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে টিকা দেয়া শুরু হলে স্বজনদের কাছে আসার অনিশ্চয়তা অনেকটাই কেটে যায়। শুক্রবার ভোর রাতে মধ্যপ্রাচ্য থেকে আসে বেশ কয়েকটি ফ্লাইট। এসব ফ্লাইটে আসা প্রবাসীদের মধ্যে যারা দুই ডোজ টিকা পেয়েছেন, সরাসরি তারা যেতে পারছেন প্রিয়জনের কাছে। আসছি আমাদের বাবা মাকে দেখার জন্য। টিকার দ্বিতীয় ডোজ কমপ্লিট হয়ে গেছে আমাদের, দুইটা যেহেতু ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। বাসায় চলে যাবে, নিজের পরিবারের কথা চিন্তা করলে তো এটা হোম কোয়ারেন্টাইন। অবশ্য কাতার, কুয়েত, সৌদি আরব, লেবানন সহ বিভিন্ন দেশ থেকে আসার আগে যারা টিকা নিতে পারেননি তাদের যেতে হচ্ছে কোয়ারেন্টাইনে। টিকা নিতে পারেনি একটা দিনে, কোয়ারেন্টাইনে টাকা জমা দেওয়ার পরে, টিকিট কাটার পরে আমরা বাংলাদেশে আসছি। ভ্যাকসিন একটা দিয়েছি, 14 দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বলছিল, তাই এখন কোয়ারেন্টাইনে যাচ্ছি। তবে বিমানবন্দরের টার্মিনালে স্বাস্থ্যবিধি ছিল পুরোপুরি উপেক্ষিত। করোনার এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও অপেক্ষমান স্বজনরা মানছেন না কোনো ধরনের স্বাস্থ্যবিধি। গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাদের। ভিতরে কোনো ডিসিপ্লিন মানা হচ্ছে না, বাইরে তো আমরা তো সবাই আনএডুকেটেড। আসলে আত্মীয়স্বজন আছে, গাড়ি সব ডিফিকাল্ট ভাই, এটা অ্যাকচুয়ালি সবার যুক্ত হয় না। সবাই তো অপেক্ষা যে আসতেছে ভাই, কারো ভাই, কারো বাপ, কারো চাচা, কারা খালু। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, একসাথে জড়ো হয়ে কাজ করতেছি। আমি দেখছি অনেকে দাঁড়ায় আছে, মাস্কও পরছে না। মাস্ক পরতে বললে উল্টো আমার সাথে রাগারাগি করছে, মাস্ক কেন পরবে এত গরমের মধ্যে। বিমানবন্দরে একসঙ্গে বেশ কয়েকটি ফ্লাইট আসলেই স্বাস্থ্যবিধির কোনো বালাই থাকে না। এ বিষয়ে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।